আসসালামু আলাইকুম। প্রাপ্তবয়স্ক সুস্থ সকল মুসলিমের উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে অনেক নারী রোজা রাখতে চান, তবে গর্ভের সন্তানের কথা ভেবে দ্বিধায় ভুগেন। মূলত রোজা রাখাটা নির্ভর করছে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার উপর। যদি গর্ভের বাচ্চা ও মায়ের শারীরিক কোনো সমস্যা না থাকে, তবে রোজা রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি। চলুন জেনে আসি কি সেই বিষয়গুলো। গর্ভবতী মায়েদের রোজা রাখা নিয়ে মতামত। গর্ভবতী রোজা রাখা নিয়ে অনেক গবেষণা ও আলোচনা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখাই বাধ্যবাধকতা নেই। তবে একান্ত গর্ভবতী রোজা রাখতে না পারলে এর পরিবর্তে সমপরিমাণ রোজা বা এতিম মিসকিনদের খাওয়ানোর নিয়ম রয়েছে। তবে এ বিষয়ে আপনার নিকটস্থ ইমামদের থেকে জেনে নেওয়া উচিত। গর্ভবতী মায়ের রোজা রাখায় যা যা খেয়াল রাখবেন। একজন গর্ভবতীর শারীরিক অসুস্থতা বা ব্যথার শেষ নেই। হয়তো এখন ভালো আছেন, কিন্তু পরক্ষণে ভালো অনুভব নাও করতে পারেন। যদি অসুস্থ অনুভব করেন, তাহলে রোজা না রাখাই শ্রেয় হবে, কারণ আপনি সুস্থ না থাকলে গর্ভের বাচ্চাও ভালো থাকবে না। রোজা রাখার ক্ষেত্রে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সাধারণত শীতকালে ঠান্ডা আবহাওয়ায় রোজা রাখা অধিকতর সহজ হয়। অন্যদিকে অত্যধিক গরমে মাথা ব্যথা, গলা দ্রুত শুকিয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয়। তাই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রাখুন। সব নারী একই শারীরিক ক্ষমতার অধিকারী নন। কেউ অল্পতেই অসুস্থ ও কাহিল হয়ে পড়ে, আবার কেউ কেউ সহজে দুর্বল হন না। তাই আপনি একজন স্বাস্থ্যবতী শক্ত সমর্থ গর্ভবতী হলে রোজা রাখতেই পারেন। তবে দুর্বলদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ করা উচিত। রোজা রাখার পূর্ব প্রস্তুতি। প্রথমত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আপনি শারীরিকভাবে রোজা রাখার সামর্থ্য রাখেন কি না। আপনার যদি চা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে একদম বাদ দিন। চা কফি খেলে পানি শূন্যতা দেখা দেয়, ঘুমেরও সমস্যা হয়। ডায়াবেটিস, রক্তস্বল্পতা, প্রি অ্যাক্লামশিয়া ইত্যাদি অনেক গর্ভবতীর মধ্যে দেখা যায়। ডায়াবেটিস অবস্থায় রোজা রাখলে রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়ে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। তাছাড়া যাদের রক্তস্বল্পতা আছে, তারা এমনিতেই দুর্বল অনুভব করেন সবসময়, সেক্ষেত্রে রোজা রাখাটা হয়তো বিপদের হতে পারে। রোজা অবস্থায় গর্ভবতীর সতর্কতা। রোজা রাখার পরও ওজন বাড়ছে কিনা খেয়াল রাখুন। রোজা অবস্থায় অত্যধিক মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা অনুভূতি হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। অত্যধিক তৃষ্ণা লাগছে কিনা দেখুন। বমিভাব হচ্ছে কিনা মাথায় রাখুন। রোজা সহজ করতে করণীয়। পর্যাপ্ত বিশ্রাম নিন, সবসময় হাসি খুশি চিন্তামুক্ত থাকুন, অত্যাধিক চাপের কাজ করবেন না। আগে সেহেরি ও ইফতারের খাবার নির্ধারণ করে রাখুন। সেহেরি ইফতারের খাবার সময় মনোযোগ সহকারে খান। আমাদের দেশে ইফতারে মুড়ি, ঝাল, তেলে ভাজা খাবার খাওয়ার প্রচলন রয়েছে। এগুলো এড়িয়ে চলুন। ফল, সবজি, সালাদ বেশি বেশি খান। ইফতার থেকে সেহেরি পর্যন্ত কমপক্ষে 2.5 লিটার পানি পান করুন। ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন। সেহেরির খাবার। গর্ভবতীর বুক জ্বালা পোড়া, গ্যাসের সমস্যা অনেক হয়ে থাকে। এছাড়া দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেও পেটে গ্যাস হতে পারে। তাই সেহেরিতে এমন কিছু খাবেন না যাতে গ্যাস হতে পারে। আয়ুক্ত খাবার বেশি বেশি খান। সাধারণত ইফতারে আমরা ফল খেয়ে থাকি, তবে সেহেরিতেও ফল খেতে পারেন। এগুলো ধীরে ধীরে হজম হয়, যার ফলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। ইফতারের খাবার। এ সময়ে দই, চিরা, ফলমূল, দুধ, লাচ্চি, মাঠা, সালাদ খেতে পারেন। পানি পান করুন বেশি বেশি। রাতের খাবার। এ সময়ের খাবারে আমিষ জাতীয় খাবারে মনোযোগ দিন। মাছ, মাংস, বিভিন্ন ডাল জাতীয় খাবার খান। যে কোনো এক ধরনের শাকসবজি অবশ্যই খাবেন, তবে বেশি রাত করে খাবেন না।
এর ফলে সেহরির খাবার খেতে পারবেন না। গর্ভবতীর রোজা রাখায় কি সমস্যা হলে ডাক্তার দেখাতে হবে? শিশুর নড়াচড়া কমে গেলে ডাক্তার দেখাতে হবে। রোজা চলাকালীন সময়ে আপনার ও বাচ্চার ওজন যদি না বাড়ে তবেও ডাক্তার দেখাতে হবে। মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখলে, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে, প্রস্রাবে দুর্গন্ধ বা ইনফেকশন হয়েছে মনে হলে,